বক্তব্য রাখা যাচ্ছে তো এরা কাজ বুঝেছে শুনছে কি আপনাদের এখানকার না উদাহরণ নতুন বউ বুঝলেন এই ধরেন এটা কাঞ্চন কাঞ্চনপুর নাকি শুধু কাঞ্চন আচ্ছা এটা কাঞ্চন এই কাঞ্চনের কোনো এক মহিলার বিয়ে হয়েছে বেশি দূর নয় তো এই পাঁচুরু তো বিয়ে হয়েছে তো ওখানে বসে বসে এই তিন দিন হয়েছে বিয়ে হওয়ার তিন দিন কেবল এই চেস দিয়েছে আর বিয়ে দিয়ে দিয়েছে তো মা আর আব্বা মনে মনে করছে খাদি যার বিয়ে তো দিলাম কিন্তু কি যে করছে শ্বশুরবাড়িতে এখানে তো ছেলে মতোই থাকতো কোনো কাজই করেনি এখন শ্বশুর শাশুড়ির সাথে কেমন করে যে চলছে তো ছোটো ভাইটাকে পাঠিয়ে দিয়েছে সাইকেল নিয়ে করুন দশ বারো বছরের দেখা তো কি করছে মা লজ্জাই লজ্জায় না তুই দেখে করছে খাদিজা তুই সাইকেলে চলেই গেল অত দূর রাস্তা বাচ্চা ছেলে হলো চলে গেল বা পাশের গ্রাম যখনই দেখেছে ভাই এসছে তো যেটা বড় হয়ে গেছে আর ও ভাবছে তিন বছর আছি শ্বশুর ঘরে মাত্র তিন দিন আর কি নতুন তো তো ভাবছে আমি তিন বছর আছি বাড়ির ভিতরে ঢুকে ভাইকে নিয়ে বসে ভাই আর বোন গল্প করছে আর দরজায় কান দিয়ে শাশুড়ি শুনছে কি গল্প ধরেছে ভাই গাভিটা কেমন আছে দুধ দিচ্ছে তো আর গাছে বড়ইগুলো ভালো আছে না নষ্ট হয়ে গেল ছোটো ছোটো জিনিস জিজ্ঞেস করছে আব্বা কেমন আছে মা কেমন আছে আচ্ছা তিন দিনে কি সব হসপিটালে এসে গেছে নাকি ঝড়ে উড়ে গেছে শাশুড়ি শুনছে আর এরম করে মাথা হেলাচ্ছে তার মানে শাশুড়ি বলতে চাই যে বৌমার বডিটা এখানে আছে কিন্তু দিলটা এখনও কাঞ্চনে পড়ে আছে ঠিক ওই ভাইটা বারো বছরের ভাইটা চব্বিশ বছর হলো বারো বছরের ভাইটা চব্বিশ বছর অতিক্রম করে ২৬ বছর হলো তার মানে এর বিয়ে তখন চোদ্দো বছর পৌঁছে গেছে বুঝছেন ২৬ বছর মানে বিয়ের বয়স কত চোদ্দ ই তখন পাঁচটা চারটে ছেলের মা ওই ভাই হটপট করে সাইকেলে চলে গেছে বাইক না এখন বড় হয়ে গেছে গিয়ে বলছে ববু শোনো 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 খবর শোনো আমি বেশিক্ষণ থাকতে পারবো না এখনও চলে যাবো অনেক কাজ আছে আমি একটা খবর দিতে এসেছি পরশু দিন আমার বিয়ের জন্য লোক আসবে আমাদের বাড়িতে মেয়ে পক্ষ থেকে তোমাকে যেতে হবে রান্না বান্না করতে হবে ব্যবস্থা নিতে হবে ওখান থেকে বলছে তোর মাথা খারাপ হয়েছে তুই যা তোর মা মাকে বলকে করবে আর একটা কাজের মেয়ে দেখে আমার যাবার টাইম নাই এখানে কাজটা আর ছেলে পিলে পড়াশোনা আমার এতগুলো কাজ ছেড়ে চলে যাবো শাশুড়ি তখন বলছে বৌ এবার আমার হয়েছে চাবিটা এনে বলছে মা লাও এবার তুমি চাবি লাও আমাকে রেস্ট দাও বুঝে এলো বৌমা কাজ বুঝে নিয়েছে যেটা আমার সংসার ভাই ডাকতে এলি দুটো মাংসর জন্য চলে গেলে হবে না বন্ধুরা আমার দুনিয়ার ব্যাপারে পুরুষ তার কাজ বুঝে নিতে পারে খুঁজে নিতে পারে মহিলা তার কাজ বুঝে নিতে পারে খুঁজে নিতে পারে কিন্তু আল্লাহর ব্যাপারে এদেরকে ওয়াজ নসিহত করে বলতে হয় তোমার মাল তোমার নয় তোমার জাম তোমার নয় তাই আমার আল্লাহ বলছেন আল্লাহ হাস্তরা মিনাল হুমল জন্না নিশ্চয় আমি মমিনের জান আর মমিনের মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি কি করবে মমিন ইউকাতিল নাফি সাবিল্লাহি فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراه والانجيل والقران ومن عرف بعهده من الله فاشتبصرا ببيكم الذي باياتم به وذلك هو الفوز আল্লাহ বলছেন তারা মরবে মারবে মানুষ মার্ডার করা যায় যা সকলে জোরে বলেন আছে না নাচায়জ সুরাহ আল্লাহ বলছেন ওলা ওয়ালাতাকতুলু নাফসাল্লাতি হারামাল্লাহ ওয়ালাত কতুলু নাফসাল্লাতি হার মাল্লাহ খবরদার আত্তা মানুষকে কতল করেও না আল্লাহ হারাম করে দিয়েছেন কিন্তু আমার আল্লাহ বলছেন ইল্লা বিল্লাহ কিন্তু হকের সঙ্গে কতল করা যাবে চারজন মানুষকে কতল করা যাবে তিন জন এক জায়গায় এক নম্বরে হলো বয়স্ক বিহার পর যদি চেনা করে আমাদের মাফ করুন একে কতল করা দাও নাম্বার দুই দিন ইসলাম ত্যাগ করে মোর হয়ে গেছে একে কতল করে দাও তিন নম্বর যদি সে না ফিরে আসে কতল করে দাও আর চার নম্বরে আল্লাহ রাহিম আল কাতল বিল কাতলে কেউ যদি কাউকে কতল করে তার পরিবর্তে বিচার হচ্ছে তার গর্দন কেটে ফেলে দাও বিচারে কতলের আসামির কতল হয়ে যাবে এ তিনজনকে কতল করা যাবে যদি তার ছেলে মেয়েরা মাফ না করে কতল করে দিতে হবে মোর যদি তোবা না করে কতল হয়ে যাবে বিয়ে করার পর ব্য করলে কতল হয়ে যাবে আর আমার